দেশবিরোধী গুজব ছড়িয়ে বিএনপি দেশে ধূম্রজাল সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। রাজধানীর কাকরাইলে তথ্য ভবনে অ্যাটকো আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। দেশের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন টেলিভিশন মালিকরা। আরো জানাচ্ছেন শাহনাজ শারমিন। জাতীয় শোক দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ টিভি চ্যানেল ওনার্স অ্যাটকো। অনুষ্ঠানে টেলিভিশন মালিকরা বলেন, স্বাধীনতা বিরোধীরা এখনও দেশের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকের বাংলাদেশের যত কিছু স্টার্টিংটা কিন্তু উনি বঙ্গবন্ধু করে দিয়ে গিয়েছিলেন। আমাদের বিদেশ নীতি বলেন, বিদেশিদের সাথে সম্পর্ক বলেন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলির সাথে মেম্বারশিপ বলেন, সব কিছুই কিন্তু বঙ্গবন্ধু সময় শুরু করেছেন। একদিকে অর্জনের পথে জাতি, আবার অন্যদিকে আমরা দেখছি ষড়যন্ত্র অব্যাহত আছে। ষড়যন্ত্র সেই স্বাধীনতা বিরোধীরা, সেই সাম্প্রদায়িক শক্তি, সেই জঙ্গিবাদ এবং মৌলবাদী শক্তি, এবং যারা স্বাধীনতা পরাজিত শক্তি, তারা ষড়যন্ত্র করছে। এ সময় 75-এর 15-ই আগস্টের পর বারবার দেশের ইতিহাস বদলানোর চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেন অ্যাটকোর সভাপতি। তিনি দেশের দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকে বাংলাদেশ আবারও বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা স্বপ্ন দেখা শুরু করেছে, কিন্তু তারপরেও অপশক্তি সবসময় চেষ্টা করে করছে যেন আমাদের এই সোনার বাংলা কখনো আমরা না দেখতে পাই। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, স্বাধীনতাকে ভুলুণ্ঠুতি করার জন্যই সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, আর এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন জিয়াউর রহমান। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড তার পরিবারের হত্যাকাণ্ড নয়, এটি আমাদের স্বাধীনতাকে হত্যা করার উদ্দেশ্যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। এবং এই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিল জিয়াউর রহমান। এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ইন্ডেমনিটি অধ্যাদেশ দিয়ে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচারের পথ রুদ্ধ করা হয়েছিল, এবং 79 সালে সংসদের প্রথম অধিবেশনে এই ইন্ডেমনিটি অধ্যাদেশকে আইনে রূপান্তর করা হয়েছিল। এখন মানবাধিকারের কথা বলে অনেকে। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধকে বদলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে মন্তব্য করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। এই যে বিতর্কগুলো যারা আজকে সৃষ্টি করছে, এই প্রত্যেকটা জিনিসের সস্তা এই দেশে বঙ্গবন্ধুর হত্যাকারীরা, হত্যার মাধ্যমে যারা ক্ষমতা এসেছিলেন তাদের সেই অবৈধ ক্ষমতাকে বৈধতা দেওয়ার জন্য সংসদে 2/3 মেজরিটি নেওয়ার জন্যই তারা সেই দিন এই ভোটের কারচুপি সিস্টেম এই দেশে প্রচলন করেছিল। ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টের বিল মাধ্যমে মধ্যযুগীয় কেহার মানিয়ে দিয়েছিল, এই বিল পাস করার মাধ্যমে অসভ্য দেশ হিসাবে আমাদেরকে চিহ্নিত করা হয়েছিল। অনুষ্ঠানে জানানো হয়, আগামী বছর থেকে বঙ্গবন্ধুর নামে মিডিয়া অ্যাওয়ার্ড চালু করা হবে। শানা শারমিন, নাগরিক, ঢাকা।